অন্তত বীরভূমের তৃণমূলে তিনি শেষ কথা, অনেকে বলেন তিনিই নাকি বীরভূমের মুখ্যমন্ত্রী, জেলার মন্ত্রী, এমনকি বিধায়করাও নাকি তার হাতের পুতুল। অন্তত এতদিন পর্যন্ত এই অভিযোগই তুলে এসেছেন সমস্ত বিরোধীরা। কিন্তু সেই দাপুটে নেতা অর্থাৎ অনুব্রত মণ্ডল সম্পর্কে এবার যথারীতি বিস্ফোরক কথা ফাঁস করে দিলেন মন্ত্রী ফিরাদ হাকিম। এবং ফিরাদ হাকিমের সেই বক্তব্যতে এখন রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি। কি বলেছেন ফিরাদ হাকিম সেটি একদম লাইভ দেখে নেবো আমরা এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। এদিন ফিরাদ হাকিম মন্তব্য করেন, নলহাটির বিদায়ী বিধায়ক মইউদ্দিন শামসকে টিকিট না দেওয়ার কারণ হলো একমাত্র অনুব্রত মণ্ডল। তিনি নাকি ব্ল্যাকমেল করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন কলকাতার বন্দর এলাকায় 78 নম্বর ওয়ার্ডে একটি কর্মী সভায় যোগ দিয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা পুরমন্ত্রী ফিরাদ হাকিম। এবং সেই মঞ্চ থেকেই ববি হাকিম এই দিন এইসব কথা বলেন। আর ফিরাদ হাকিমের সেই বক্তৃতা ফেসবুকে লাইভ করে দেন এক স্থানীয় কর্মী। তা আবার শেয়ার করেছেন নিজামুদ্দিন শামস নিজেও, যদিও এই ভিডিওর সত্যতা আমাদের চ্যানেলের তরফে যাচাই করা হয়নি। এরপরে চলুন দেখে নিই ফিরাদ হাকিম এই দিন ঠিক কি মন্তব্য করেছেন। জব লিস্ট হাম বগল মে বেঠ কে হামকো মালুম নাহি থা জো লিস্ট মে উনকা নাম নাহি, জব উনকে নাম নাহি নিকলা তো হাম মমতা ব্যানার্জি কো পুছা ইয়া কিয়া হুয়া, বোলা ও অনুব্রত হামারে উপর ব্ল্যাকমেলিং কিয়া, জবরদস্তি উসকা নাম দিয়া, ইসকা নাম কাট দিয়া, হাম কিয়া করেন। বলে আপ হমারে সবসে বড়ে লিডার হ্যায়, আপ কিয়া করিয়েগা। বলে নেই হমকো সম্ভালনা পড়তা হ্যায়, সবকো সবকো রখনা পড়তা হ্যায়। এরকম আমি কিছু বলিনি, এরকম কিছু বলিনি যে অনুব্রত মণ্ডল ব্ল্যাকমেলিং ফ্ল্যাকমেলিং এসব কিছু বলিনি আমি। আমি যেটা বলেছি যে কী কারণে হয়েছে আমি জানি না, তবে সিটটা দিলে ভালো। বলছেন যে শামসে না থাকায় নাম না থাকায় আমি হতে পারে, স্বাভাবিক হতেই পারে, সেটা ওর কষ্ট হয়েছে, ওর এলাকার মানুষ কষ্ট হতেই পারে। কিন্তু মানুষ যদি মানুষ না চাইলে আমি কী করব। তিনি আরও বলছেন যে আমি মমতা ব্যানার্জির পাশে জিজ্ঞেস করেছি, তখন বলেছি যে অনুব্রত মণ্ডল ব্ল্যাকমেল করেছে তাই নামটা বাদ দিয়েছে। হ্যাঁ, তা ওই মানুষ যদি না চাইতে কী করবো, মানুষ চাইছে না তার জন্য এটা হয়েছে। হ্যাঁ, স্বাভাবিক, ববির গ্রাম পাড়ার লোক, এলাকার লোক, ববি তো চাইবি যে ওর লোকটা ক্যান্ডিডেটটা হোক। কিন্তু লোকটা ভালো খারাপ নয়, আমি এখনও বুঝি লোকটা ভালো, কিন্তু লোকটা মিশতে 5 বছরের কারোর সঙ্গে মেশে।